ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে জাওয়ারি ব্যাক সাইডের রাজবাড়ি, এটা দিয়ে বাবার মন্দিরে পা আর মাথায় একটু জল দিলাম, জল দিয়ে ওর মন্দিরের ভিতর প্রবেশ করছি। ঠিক আছে, প্রথমে পুরোটাই ঘটনাটা বলছি, দেখতে থাকুন কত মানে সারিসারি কত দোকান, ডালার দোকান যেখানে পুজো পুজো সব দেয় সেখানে পুজো দিচ্ছে, যেন ডালার দোকানে ভর্তি। আর প্লাস হচ্ছে তোমার দেখুন কত রকমের পুজো দেওয়ার দোকান আছে, দেখুন পুজো দিনে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। আর এইখানে বাবার মন্দিরেতে দু নম্বরই কারবার চলছে। ঠিক আছে, কীরকম বললাম সেরকম দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছি টাকা দিলাম যেখান থেকে ওইখানে 101 টাকা করে দুই জায়গায় পুজো দিয়েছি। ঠিক আছে, দুই জায়গায় পুজো দেওয়ার পর আর একটা মন্দিরে প্রবেশ করার পর যে একটা ঘট পাওয়া যায় 50 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে ঘট পাওয়া যায়, সেই ঘরটা একটা নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর দেখুন ঘরটা নিচ্ছি, নিতে যাচ্ছি, নেওয়ার পর মন্দিরের ভিতরে প্রবেশ করে যেখানে সংকল্প করাবো সেই ভাবনটা ভিতরে ভাবনটা বললো সাধারণ সংকল্প না প্রণামী দিয়ে সংকল্প, আমি বললাম এমনি প্রেম যেমন হয় সেরকম পুজো করে দিতে। ঠিক আছে, কিন্তু পুজো করার পর দেখুন তখন বললো ক্যামেরাটা ফোনটা অফ করুন, কেন বললো জানি না, এই কারণে টাকাটা ঝাড়বে বলেই বললো। সেই জন্য আপনাদেরকে বলছি কালেশ্বরের বাবার মন্দিরে এলে আগে ভালো করে সব কিছু ডিটেলস ভালো করে আগে দোকানদারদের কাছে মানুষের কাছে জানবেন, জেনে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, তাহলে আপনিও ভালো করে যাবেন আমার মতো। যার কাছে সংকল্প পুজো দিলাম, পুজোটা সে বললো ঠিক আছে করে দিচ্ছি, করে দেওয়ার পর ভিতরে বললো লাস্টে পুরো ক্যামেরাটা অফ করো, মোবাইলটা চালু কিনো, যখন ক্যামেরাটা অফ করলাম দেখবেন দেখাবো দাদা তো তখন 201 টাকা দক্ষিণ বললো এমনি পুজো করে দিচ্ছি অথচ 201 টাকা দক্ষিণ, তাহলে আমরা লোকাল বাইরে না, বাইরের ছেলে হলে সেটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাবা মন্দিরে পুজো নিয়ে নামে সব বর্ণনা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে রাখুন, আর বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করুন, দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আরও সবাই ভিডিও দেখতে পারে। আর তারপর সব সিনেমা দিয়ে আসা হয় যেন একটু ভাবনা চিন্তা করে আসি যে কখন কোন সময়টা গেলে ভালোভাবে পুজো দেওয়া যাবে, কি ভণ্ডামি না করে এখন ঠাকুরের নামও ভণ্ডামি চলছে, সেটাই আমি দেখে অবাক হয়ে গেলাম, টাকাটা বড় কথা নয়, কিন্তু কেন নেবে সে তো বললো এমনি পুজো করে দিচ্ছি। ঠিক আছে, বললাম তো বললো আমি তো দেবো না, পুজো করে দিচ্ছি, দিয়ে বললো 201 টাকা দিতে হবে, তখন বললো ক্যামেরাটা অফ করুন। ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, তার সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া সর্বসময় আমার অন্য কোনো ভিডিও তাড়াতাড়ি আগে আপনার কাছে পৌঁছে যায়। এই দেখুন, এটা মন্দিরে ঢোকার সামনে চাতালটা যেখানে লাইন নিয়ে দাঁড়ায় দেখবেন সেই জায়গাটা তুলেছি, সেই জায়গাটা আপনাদেরকে দেখালাম ভিডিও শর্ট করে, আমি ভালো তুলতে পারব না ভিডিও যেমন তুলে পেরেছি তেমন আমি দেখে দেখাচ্ছি, দেখতে পাবেন। এই দেখুন আজকে কত ভিড় হচ্ছে, কত লাইন, একদম বাইরে থেকে লাইন, যেতে ভিতরে যেতে প্রচণ্ড কষ্ট হয়েছে। ঠিক আছে, আপনারা যখন আসবেন টোটাল ডিটেলস জেনে তবেই আসবেন, না জেনে আপনারা বাবার ধামে বা তারকেশ্বর মন্দিরে শিব মন্দিরে পুজো দিতে আসবেন না। ঠিক আছে, যদি আসেন তাহলে আমার মতন আপনারা ফাঁসাতে পেরে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, ভিডিওটি দেখতে পাবেন আপনারা।